এভরিওয়ান, আমার নাম অর্ণব এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমরা কুরবানির পশু দেখার জন্য সাদেক এগ্রো এসেছি। Music shakes the ground under our feet. Someone's having the time of their life. It's hard to focus now, since lately I found you're either on the stage or part of the crowd. এই এটা কি, এটা কি? হ্যাঁ, উনি যিনি দেখলাম যে অটোমেটিক নিজেরা যায় যায় চুলকে গেছে, ওরা কি অভ্যস্ত এই ব্যাপারে না? এটা কি সব থেকে বড়টা? এর থেকে বড় আছে? ওটা ওটার কি ছাড়লে ভূত ঠুতে দিবে? এটা লিখে ছাড়া যাবে? যাক, আমরা সব থেকে বড়টা ছেড়ে দিয়ে দেখাবো আর কি, শুধু আমি না মইরা গেলেই হয়। তেল চিপায় যায় খারাপ স্ক্যান। এইটা হলো সব থেকে বড় ব্রাহ্মণ। মাশাআল্লাহ, তুই যা কাছে যা। একা একা থাকলে ভয় মরে যেতাম ভাই, আছে দেখে ভাই ছেড়েছি। ভাইয়ের কি কমান্ড শুনে না এগুলা? মানে আপনি যেদিকে বলেন ওইদিকে যায় না? সবগুলা গরু আপনার কথা শুনে? তাহলে কাছে যাইতে পারবো? আচ্ছা, আমার হাইট 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 এভাবে এভাবে। ও যদি ভুলও কোনোভাবে খেপা যায়, ঠিক আছে, তাহলে আমি ওইখানে শেষ। হাসতেছি কেন? এটা এটা কি সবচেয়ে বড়? এরপর একটা আরেকটা দেখেন, আরেকটা লাস্ট। আপনার কোনটা মানে যেটা সবচেয়ে সুন্দর দেখতে? এটা ই মাশাআল্লাহ, ওর চেহারা কিন্তু অস্থির রে ভাই। এটার এটার ওজন আছে কতটুকু? ওইটা চিনছি আমরা। এটা কি ডিফারেন্ট? মাথার স্টাইলটা অন্যরকম না? কানের জন্য দাম বেশি। সাদেক এগ্রো সব থেকে বড় যে গরুগুলা এগুলো অলরেডি দেখা যায়, আর ওই সব থেকে পাওয়ারফুল। সাদেক এগ্রো সব থেকে পাওয়ারফুল গরু কি জানি বলছে? ইন্দো ইন্দো ব্রাজিল। আমি ব্রাজিলের সাপোর্টার, দেখছো? সবথেকে পাওয়ারফুল টিম, পাওয়ারফুল গরু। গারল গারল না, উজু উজু লেজ লম্বাটা না? এর বৈশিষ্ট্য হলো এই যে লেজটা হলো অনেক লম্বা, অলমোস্ট ভেড়ার মতোই দেখতে, জাস্ট সাইজে একটু লম্বা আর লেজ অনেক লম্বা। এই যে দুম্বা আছে। এই ছাগলটা, এই ছাগলটা কিন্তু জোস। বিটা বিটাল 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 বিটুল বিটাল বুটুল বিটুল আমার আইডিয়া আছে? এটার দাম সম্পর্কে আইডিয়া আছে? 20 লাখ কিনে নিয়ে যায়। থাক, নেক্সট টাইম। হ্যাঁ, নেক্সট ইয়ার। শিং দেখছস? শিংগুলো দেখ। ওরে মহিষ, এদিকে কালো মহিষ আছে, ডিফারেন্ট টাইপ অফ মহিষ, সাদা কালো নীল দেখছস? মানুষের সাদা মহিষ কয়, সাদা না গোলাপি কালার, চামড়া গোলাপি কালার না? ধর মেয়েরা অনেক সময় সুন্দর ট্রোল হইতো না, মেয়েদের পিঙ্ক কালারের গরু দরকার, গরু তার পাইলো না, মহিষ পেয়ে গেল।
কিরে গুতা বলে দিবে না রাত দেখছ আরে দিলো লাভ নাই ও ছোট মোটা হার্ট অ্যাটাক করে ফেলছে ভিতরে এই যে এগুলো হলো অরিজিনাল ভুট্টি গরু এই ছোট ছোট সাইজের গরু হ্যাঁ এই যে ছাগলের সাইজের গরু তো দাম অনেক বেশি এক বিঘা চার আঙ্গুল মাথা ভুটকি গরু নাকি ভুটকু গরু বলে পেট দেখছ এটা ভুটকু গরু এখানে মনে হয় দুম্বার খাসি গুলো আছে হ্যাঁ চিড়িয়াখানার মতো করে রাখছে ভিতরে দেখ ওই ভিতরে দেখ দুইটার শিং দেখছ আজকে এরকম কেমন না শিং হরিণের মতো দেখ ওর শিং দেখ ওর শিং কেমন পুরো হর্নের মতো এগুলো সব দুম্বা আর ভেড়া দুম্বা সরি দুম্বার মানে পশম কাটে না যেগুলার পশম কাটলে অন্যরকম দেখাবে দুম্বাগুলোর মাঝখানে একটা ছাগল কে হ্যাঁ কই ছাগল ওই দিন আচ্ছা এটা ও সামাজিকতা বজায় রাখার জন্য রাখছে মানে ওই ছাগলটা দেখ ওটার মানে শিং দেখ চেহারাটাও কিন্তু সুন্দর না আরবিয়ান একটা ভাব আছে এদিকে এদিকে শিং দেখ এটা শিং দেখ এটা কি দুম্বা নাকি না না এগুলো মানে ছাগল সেটাই তো বললাম এটা অন্য জাত এগুলো দেখানোর ভাই ওর শিংটা দেখ ওর দেখা যায় অন্ধকারের জন্য একটু দেখা দিতে না আলো স্বল্পতা বাট ওর শিংটা কেমন পেঁচায় রয়েছে এই যে শিং দুম্বার পারফেক্ট জিনিস মাংস নাকি বাবা রে এই দেখো এইগুলোর পশম এটা মানে কাটা পশম ওটি পশম কাটছে আর এগুলো কাটে নাই বললাম না যাতে দিন নিতে পারে গেছে কারেন্ট গেছে একটু পরে পরে যে কারেন্ট চলে যাইতেছে দেখি পুরো বাংলাদেশে নাকি আমি তো ভাবছিলাম শুধু আমাদের এলাকায় আমাদের এই জায়গায় একই অবস্থা এগুলো সব বড় গরু অভাব নাই আচ্ছা ভয় লাগতেছে ওকে আই থিঙ্ক এটা একটা সেফ জোন তুই আয় গরু সাইজ দেখছ হ্যাঁ থামনেল এ রায়হান এদিকে এদিকে একটা জাহাজ দেখায় জাহাজ গরু না জাহাজ এটা ভাই বাইরে পুরো আমার সমান না আমার তো সমান না আমার থেকে লম্বায় কম কিন্তু চওড়ায় দেখায় ওরে পুরো একটা জাহাজ ওর ভিতরে 10-15 জন মানুষ যাইতে পারবো আসলে সাইজ আকৃতিতে বোঝা যায় না ভিডিওতে বাট বিশাল বিশাল রহেন দাঁড়া তো রহেন তোর জীবনের আশঙ্কা আছে থাক থাক ভুলো হাত দিস না ভুলো হাত দিস না চারিদিকে সব দানব আকৃতির গরু এ ঘিরে তুই বয়ের চিপ শেয়ার হয়েছিস কি লাইয়া হ্যাঁ আয় এ রে ভাই একটা যদি ভুলেও মন মুড খারাপ হয়ে যায় শেষ ওইখানে জানা যা এটা সুন্দর কালার এটা এটার অনেক বড় সাইজ হ্যাঁ মাত্র কিনলাম কোন জাতের গরু এটা বুটটি কিন্তু বড় সাইজ হয়ে গেছে এটা তোর সাইজের গরু রাম যা ওর সামনে দিয়ে দেখে দেখ মনে হচ্ছে মাসল মাসল একদম যে জিম করলে মানে ছোট খাটো মানুষ জিম করলে যেরকম হয় না ওরকম হয়ে গেছে
পিঙ্ক মহিষের গোডাউন পাইছি রাখেন এদিকে ঘাস কাইটা কাইটা খাবার খাবার বানাইতে পিঙ্ক মহিষ দেখছ ভরা বল এগুলো কি এগুলো রায়হান দেখ রায়হান সাদা মহিষ দেখছস কালো মহিষ দেখছস ঠিক আছে ওরে 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 আচ্ছা ঠিক আছে আমরা দেখ সাদা কালো মিক্স মহিষ সাদাও না কালো না আর ওই যে ওই মহিষের মাথার চুল সাদা না মুরগিগুলো কিন্তু বড় বড় সাইজের এগুলো ফাইটার এরা মনে হয় ভালো সুন্দর কে অন্যগুলো কি কালো নাকি এইরা ভালো আছে আমরা এখন সাদেক এগ্রো অফিসে আছি মেইন অফিসে এই হলো ভিডিও আমরা চেষ্টা করছি মোটামুটি ঘুরে সবগুলা পশু সব তো পশু দেখে না হালকা হালকা দেখাইছি আমি আসছিলাম হলো ব্রাহ্মণগুলো দেখানোর জন্য তো ব্রাহ্মণগুলো দেখাইতে পারছি মানে কিছু দেখাইতে পারছি এছাড়া আরও অনেক বড় বড় গরু আছে দুম্বা আছে তারপর ওটা কী বললো নতুন যেটা আনছে এই যে লেজ লম্বা আমি ভুলে গেছি নাম যাই হোক তারপরে উট আছে এছাড়া অনেক 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 পশু পাখি আছে